চলুন আজকে আমরা আরেকটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডোবি ড্রিমওয়েভার। এই সফটওয়্যারটা এটা মূলত অ্যাডোবির একটা প্রোডাক্ট। সো এই সফটওয়্যারটা আমরা মূলত ইউজ করে থাকি যারা বিশেষ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে থাকেন, ওয়েবসাইট ডিজাইনিং, HTML, CSS বা PHP, JavaScript, হ্যাঁ এই সমস্ত ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করেন মূলত তারা অ্যাডোবি ড্রিমওয়েভার সফটওয়্যারটা ইউজ করতে পারেন। সো এটা একটা এই সফটওয়্যারটা খুবই ইউজিয়েবল একটা সফটওয়্যার। এর বাইরে অনেকগুলো সফটওয়্যার রয়েছে, এডিটর সফটওয়্যার, আপনারা চাইলে ওগুলো ইউজ করতে পারেন। তবে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার বা প্রোগ্রামার যারা কাজ করেন ওয়েব প্রোগ্রামিং নিয়ে তারা কিন্তু এই এডিটরটা ইউজ করে থাকেন। তো চলুন আমরা চলে যাই। তার আগে আমরা একটু বলে রাখি, আপনারা দেখছেন টুইনস অফ টেকনোলজির পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা। টুইনস অফ পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা টুইনস অফ ট্রেনিং, আমরা সবসময় আইটি রিলেটেড কাজগুলো করে থাকি এবং টিউটোরিয়াল করে রাখি। আজকে আমরা সেরকম একটা সফটওয়্যার নিয়ে কাজ করব। চলুন আমরা প্রথমে আমরা সফটওয়্যারটা ওপেন করি। আমরা জানি প্রত্যেকটা সফটওয়্যারের নিশ্চয় দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইনস্টলেশন পার্ট আর একটা হচ্ছে সিরিয়াল নাম্বার। তো আমরা প্রথমেই আমরা যদি এখানে তো একটু বলে রাখি, অ্যাডোবি ড্রিমওয়েভারের অনেকগুলো ভার্সন রয়েছে। যেমন দেখেন আপনারা এখানে অ্যাডোবি ড্রিমওয়েভার CS5 রয়েছে, CS6 রয়েছে, অ্যাডোবি ড্রিমওয়েভার 8 রয়েছে, তো আরও অনেকগুলো আপডেট ভার্সন রয়েছে। তো আমরা মূলত এখানে আমি আজকে অ্যাডোবি ড্রিমওয়েভার 8 কীভাবে ইউজ করবেন এই জিনিসটা একটু দেখাবো। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এসটা ইউজ করি, কারণ এইটটা হচ্ছে একটা একদম ইজিএবল একটা ভার্সন যেটা খুব বেশি লোড নেয় না। বিশেষ করে আমরা যেমন এখানে যেগুলো দেখছেন আপনারা CS5 বা CS3, যদি এগুলোতে ফিচার্স অনেক ভালো, বাট এই সফটওয়্যারগুলো কিন্তু আপনি লো কনফিগারেশনে কম্পিউটারে কাজ করতে গেলে সেক্ষেত্রে দেখা যায় একটু লোড নেয় ওপেন করতে। তো সেক্ষেত্রে আমরা অ্যাডোবি ড্রিমওয়েভার 8টা যদি 8 ভার্সনটা যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে দেখবেন এটি খুব ইজিলি ওপেন হবে সফটওয়্যারটা। সো দেখেন আমরা এখানে সফটওয়্যারটা যদি ওপেন করি এখানে দুইটা অপশন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইনস্টলেশন ফাইল আর একটা হচ্ছে কি জ্ঞান অর্থাৎ সিরিয়াল নাম্বার। তো আমি এই সফটওয়্যারটা আপনাদেরকে আমাদের চ্যানেলের ডিসক্রিপশান লিঙ্কে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। এর ফাঁকে বলে দিই, আপনারা যারা টুইনস অফ ট্রেনিং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনারা প্রতিনিয়ত আইটি রিলেটেড বিভিন্ন আপডেট টিউটোরিয়ালগুলো পাবেন। তো চলুন বন্ধুরা আমরা শুরু করি। তো এখানে সেট আপ ফাইলে আপনারা রাইট বাটন ক্লিক করে ওপেন করতে পারেন অথবা ডাবল ক্লিক করতে পারেন। এখানে যদি আমরা ডাবল ক্লিক করলে দেখেন একটা উইন্ডো চলে আসছে। তো এখানে আমরা ইউএসএ ক্লিক দেব। তো এখানে নেক্সট এ আমরা ক্লিক করবো। আই অ্যাকসেপ্ট দ্য টার্ম ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এখানে কিছু এগ্রিমেন্ট রয়েছে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করছি এটা বলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে নেক্সট, এরপর আপনি যদি এই সফটওয়্যারটা আপনার শর্টকাট আইকন হিসাবে রাখতে চান এগুলোতে ক্লিক দিতে পারেন। নেক্সট, নেক্সট, ইনস্টল। সো বন্ধুরা আমাদের আজকের যে ডিমওয়েভার অ্যাডোবি ডিমওয়েভার যে সফটওয়্যারটা সেই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাচ্ছে।
বন্ধুরা দেখেন আমাদের এই সফটওয়্যারটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা যে কোনো সফটওয়্যার যখন আমাদের ইনস্টলেশন কমপ্লিট হবে সেক্ষেত্রে একটা ফিনিশ একটা অপশন আসবে। তো আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, সো আমরা ফিনিশে ক্লিক করবো। ক্লিক করলে তো দেখুন আমরা এই যে কোনো সফটওয়্যার যখন আপনি ইনস্টলেশন করবেন সেটা অফকোর্স এখানে গিয়ে জমা হয়। এখানেও আমাদের যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করেছি সেটা দেখুন এখানে জমা হয়ে আছে। অথবা আপনি এখানে ড্রিম ওয়েভার দিলে চলে আসবে, দেখুন এই যে সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। অথবা আমরা এই সফটওয়্যারটা কিন্তু আমরা ডেস্কটপে সেভ হওয়ার থাকার জন্য আমরা একটা অপশনে ক্লিক করেছিলাম, দেখেন এটা আমাদের কম্পিউটারের ডেস্কটপেও কিন্তু এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে সফটওয়্যারের আইকনটা দেখা যাচ্ছে। তো আমরা যদি সফটওয়্যারটা একটু ওপেন করে দেখি কীভাবে এই সফটওয়্যারটা আমরা ইউজ করতে পারি। তো এখানে আপনারা দিলে ডাবল ক্লিক করবেন। সো ডাবল ক্লিক করতে গেলে আপনাকে যে জিনিসটা চাইতে পারে সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন ফাইল। তো আমি আরেকটা জিনিস বলে দিই, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যখন সফটওয়্যারটা ইনস্টল করবেন সেক্ষেত্রে আপনাকে একটা সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য একটা অপশন দিবে। যদিও আমার এখানে সিরিয়াল নাম্বারটা দেওয়ার জন্য অপশন দেওয়া হয় নাই, সো আপনি এখানে দেখেন এই সিরিয়াল নাম্বারটা আমাদের সফটওয়্যারে রয়েছে যে কিগেন। আপনি যদি এই কিগেনে ক্লিক করেন এই কিগেনে দেখেন এখানে সিরিয়াল নাম্বার অপশন আছে। সো এই সিরিয়াল নাম্বারগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কপি করবেন। কপি করার পরে আপনি যখন সফটওয়্যারটা ওপেন করবেন, যেহেতু আমার এখানে চাই নাই সেই জন্য আমার এখানে দেওয়া লাগতেছে না, সো আপনি এখানে যখন সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য একটা বক্স আসবে, ওই বক্সে শুধুমাত্র এই সিরিয়াল নাম্বার যে সিরিয়াল নাম্বারটা আমরা কপি করেছি সিরিয়াল নাম্বারটা এনে পেস্ট করে দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবেন। ঠিক আছে, সো বন্ধুরা আমরা যখন আমি আবার একটু দেখাচ্ছি আমাদের যখন সফটওয়্যারটা এখানে দেওয়ার পরে দেখেন এই যে এই উইন্ডোটা আসবে। সো এই উইন্ডোটা আমরা যদি ইউজ করতে চাই যে যে ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করবে, দেখেন HTML ওয়েব ডিজাইনের জন্য HTML, তারপর হচ্ছে PHP আছে, ASP আছে, ASP.NET আছে, JavaScript আছে, XML আছে, CSS আছে, অর্থাৎ যেটা সেটা হচ্ছে আপনারা এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো দেখছেন এই ল্যাঙ্গুয়েজগুলোর নিয়ে এখানে এই এডিটরটা নিয়ে কাজ করতে পারবেন। সো আমরা যদি একটু দেখি, আমি জাস্ট আমরা যদি HTML ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু কাজ করতে চাই সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে HTML এর একটা পেজ তৈরি হয়ে গেছে। আবার যদি আমরা একটু নিউতে যাই, যদি আপনি আমরা CSS এ ক্লিক করি, সো দেখেন একটা CSS ফাইল আপনি এখানে CSS ফাইল এখানে চলে আসছে। তো সো এখানে আমরা এখন আমরা যদি এই সফটওয়্যারে যেমন আমি এখানে বোর্ডের মধ্যে লিখলাম যে ওয়েলকাম, এখানে লিখলাম ওয়েলকাম সফট। তো এই ফাইলটা যদি আমরা সেভ করতে চাই তাহলে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে সেভ একটা অপশন আছে দেখেন, এখানে সেভ করার পরে আপনি আপনার কম্পিউটারে কোথায় সেভ করতে চাচ্ছেন ডেস্কটপে রাইট। সো এখানে যদি আমরা ধরেন হোম ডট HTML, HTML যদি HTML দেবো, CSS হলে CSS দেবো। সো এখানে আমি সেভ করে ফেলছি। সো দেখেন এখন আমার এই ফাইলটা এখানে সেভ হয়ে গেছে, দেখেন এই যে হোম নামে। আমি যদি এখানে ওপেন করি, ওপেন উইথ যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করি, তাহলে আমাদের ডিম ওয়েবারে আমার যে আমি ওয়েলকাম টু পিএইচপি সফটওয়্যার কিভাবে লিখেছি সেটা আপনি এখানে দেখতে পাবেন। তো এইভাবে আমরা চাইলে অ্যাডোবি ডিম ওয়েবার দিয়ে আমরা যে কোনো যে প্রোগ্রামিংয়ের কাজগুলো করতে পারি। আর যদি আপনি এখান থেকে আমি আবার একটু দেখাচ্ছি, যদি আপনি নতুন একটা পেজ দিতে চান তাহলে আবার এখানে এখানে যে ল্যাঙ্গুয়েজে কাজ করবেন, যেটাকে আমি যদি CSS এ কাজ করি তাহলে CSS ক্রিয়েট করবো। ওকে, আর যদি আমি এখান থেকে বের হতে চাই এই ল্যাঙ্গুয়েজ এই সফটওয়্যার থেকে তাহলে এখান থেকে বের হয়ে যাবেন। আবার যদি দেখেন আমরা যদি আমরা যে হোম নামের যে ফাইলটা আমরা সেভ করেছি সে ফাইলটা যদি আমরা আবার ডিম ওয়েবার দিয়ে যদি ওপেন করতে চাই সেক্ষেত্রেও সেটাও আমরা পারবো। সেক্ষেত্রে আপনি দেখেন আমাদের লাইক আমি যদি এটাকে এখানে ওপেন উইথ দিয়ে আমরা এই যে ডিম ওয়েবার দেখেন ওপেন উইথ
আমার এই ফাইলটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন রিমুভার দিয়ে আমি চাইলে ওপেন করতে পারি। সো এভাবে চাইলে আমরা ও রিমুভারের মাধ্যমে ও কিন্তু ওপেন করতে পারি। সো আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে, এবং ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন আমাদের টুইন সফটওয়্যার ভিডিওগুলা পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের ইউটিউব যে চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এটা দিলে ছাড়া যাতে আমাদের চ্যানেলটা চলে আসবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন আমাদের যে ভিডিওগুলো সেগুলো দেখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে টুইন সফটওয়্যারের পক্ষ থেকে আজকের মতো আমাদের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।